বন্ধু, আজ একটি মহা আনন্দের দিন। আজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের 55তম শুভ জন্মতিথি উপলক্ষে সৎসঙ্গ আশ্রম দেওঘরে অনুষ্ঠিত উৎসবের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন আজকে ভিডিও শুরু করি। আপনারা দেখলেন ভোর 4টের সময় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের জন্মলগ্ন ঘোষণা হলো। তৎপরে আমরা এখন প্রাতকালীন বিনতি প্রার্থনার জন্য ঠাকুর বাংলায় যাচ্ছি। আজ এই শুভ দিনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের উপস্থিতিতে প্রাতকালীন বিনতি প্রার্থনা হলো, তৎপরে অমর সঙ্গীত পরিবেশন হলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত ভক্ত শ্রদ্ধালুরা এসেছে। সকালের বিনতি প্রার্থনা হলো খুব সুন্দরভাবে, তৎপরে এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব সেই নাটমণ্ডপে বসে আছেন, তাই দর্শন করা হচ্ছে। অনেক দর্শনার্থীদের ভিড়, সুন্দর আনন্দ দেখতে পাচ্ছেন। চতুর্দিকে ভক্ত শ্রদ্ধালুরা ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর উৎসব উদযাপন হচ্ছে। এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, আবার পরবর্তী অনুষ্ঠানগুলোর ভিডিও নিয়ে চলে আসবো অতি শীঘ্রই। আপনারা দেখতে থাকবেন, যারা এই উৎসবে আসতে পারেননি, আপনারা যারা দূর দূরান্তেই আছেন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জানাই আন্তরিক জয় গুরু।